ভাত রান্না করলাম। আজকে মুরগি পোনা করব। মুরগি পোনার জন্য আমি পেঁয়াজ বলে দিচ্ছি, আমি এটা দিয়ে পেঁয়াজ কুচি কুচি করি, অসুবিধা হয়। একটু সতর্ক করে করতে হয়, তা না হলে হাত কাটার চান্স থাকে। এই যে কি সুন্দর হয়ে গেছে, গুঁড়ানোর মতো পেঁয়াজ একটু বেশি দিতে হবে। এদিকে জাইফা ঘুমিয়ে আছে আর জুলফা আর জাহেনুর আজকে স্কুল খোলা। আজকে কত তারিখ? আজকে হচ্ছে ডিসেম্বরের 9 তারিখ, তো স্কুল খোলা। ঘুম থেকে উঠে একটু লেট হয়ে গেছে, এই জন্য ওকে স্কুলে দিতে পারিনি, মানে আমাদের সবারই লেট হয়েছে, এই জন্য স্কুলে দিতে পারিনি। তো এইটা যাতে বোর্ডটাতে কাটার বোর্ডটাতে স্লিপ না খায়, এই জন্য আমি নিচে একটা কাপড় বিছিয়ে নিয়েছি। আর টমেটো দিব আমি মুরগির ভুনাতে, টমেটো দিব, টমেটোগুলো কেটে নিই। টমেটো দিলে হয় কি, টমেটো দিলে আপনার মাংসের কালারটা একটু সুন্দর হয়, তো মাংসের রানের উপরে যে চামড়াটা আমি খুলে নিচ্ছি। তো আমি মাংসের মশলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি করে নিলাম, পেঁয়াজ কুচি করে নিলাম, লবণ, তেজপাতা, দারচিনি, এলাচি, যেহেতু আমার গরম মশলার পাউডার আছে এই জন্য আমি এগুলো কম দিছি, টমেটো, মাংসের কালার ভালো দেখার জন্য এই টমেটো আমি ব্যবহার করি, আর হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর এটা হচ্ছে ইটালিয়ান একটা মশলা, দাদো যেটাকে বলো, ওইটা দেওয়ার পরে মাংসের স্বাদটা আরও বেড়ে যায়, এই জন্য আমি এটা ব্যবহার করি। তো এই আর কি, এখন ফ্রাই প্যান বসিয়ে নিলাম, এখন অলিভ অয়েল তেল ঢালব, তারপর অলিভ অয়েল তেল দিলাম। আরেকটা জিনিস ভুলে গেছি, ওইটা হলো আদা রসুন বাটা, আদা রসুন বাটা আমি দিব। প্রতিদিন আসলে রান্না বান্না করা ভেজাল, বাচ্চা কাচ্চা নিয়ে প্রতিদিন রান্না বান্না করা, কিন্তু খাবারের জন্য রান্না বান্না করতে হয়, এটি স্বাভাবিক। তো এখন আমি পেঁয়াজ তেলের যে পেঁয়াজ আর তেল সাথে আমি এগুলো এলাচি দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিই, একটু হালকা ফ্লেভারের জন্য। আগে দিয়ে দিলে ভালো, ফ্লেভারটা ভালো লাগে। এখন আমি লবণটা দিয়ে দিতেছি, হাত দিয়ে দিয়ে দিই। এক একজন হয়তো বা এক এক স্টাইলে রান্না করে, আমার স্টাইলে রান্নাটা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতেছি, অনেকের ভালো লাগতে পারে বা অনেকের ভালো নাও লাগতে পারে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। জাস্ট আমি শুধু শেয়ার করতেছি আমি কীভাবে রান্না করি মুরগির মাংসটা, আর অনেকভাবেই রান্না করি মুরগির মাংস, ফ্রাই করে তেলে ফ্রাই করে রান্না করি, এটা আজকে কাঁচা রান্না করব, না ঢেকে রান্না করব, এটা না ঢেকে রান্না করলে মুরগির মাংসটা ভালো লাগে ভাত দিয়ে খেতে। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, তেলের মধ্যে কাঁচামরিচটা দিয়ে দিলেও ফ্লেভারটা অন্যরকম লাগে।
বাহিরে অনেক ঠান্ডা, এখন বাহিরের অবস্থা। এইটা বিল্ডিংয়ের পিছন পাশ, এই জন্য বিল্ডিংটা এমন লাগতেছে। বিল্ডিংয়ের কালার করানো হয় নাই, এই জন্য এমন লাগতেছে। তো যে মরিচ গাছ, মরিচ ধরে আছে। আর ওই নিচে দেখেন কলা গাছ, অনেক ধরনের গাছ লাগিয়ে রাখছে নিচে। পেঁয়াজগুলো ব্রাউন হতে অনেক সময় লাগে, তো ব্রাউন হলে আমি সবগুলো মশলা দিয়ে দিব। সব মশলা আমি দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে নেই, আদা রসুন দিতেছি, আদা রসুন। মাংস দেওয়ার আগে মশলাটা একটু কষিয়ে নিলে ভালো হয়। এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে। আর ইটালিয়ান, ইটালিতে যারা থাকেন তারা ওই দাদুটা ব্যবহার করতে পারেন। দাদুটা দিলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। ওই তো অনেকের ভালো লাগতে পারে, তো যারা মানে এটা কিনতে ইচ্ছুক অবশ্যই কিনে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, ভালো লাগে এটা। তো কষানো শেষ, আমি মাংসগুলো দিয়ে দিই। এভাবে না ঢেকে কতক্ষণ কষাবো, নামাটা দিয়ে ভালোভাবে যাতে মাংসের ভিতর মশলাগুলো ঢোকে। বাহিরের অবস্থা দেখি কি অবস্থা, বৃষ্টি পড়তেছে, ফুলগুলা বৃষ্টি পড়ে বাহিরে। আমার মরিচ গাছ, মরিচ যায় না, মরিচ দিয়ে হেন বড় হইতেছে না। পাতাগুলো দেখো কেমন হলুদ হলুদ হয়ে গেছে, যায় না। জুলফা যাও, ঘরে যাও মা, মামা ঘরে যাও, ঠান্ডা লাগবে। মামা ঠান্ডা লাগবে, মা ফ্লাওয়ার গুলো পার্পল হয়ে যাইতেছে। হ্যাঁ ফ্লাওয়ার গুলো পার্পল হয়ে যাইতেছে, এটা মার্গারিটা ফ্লাওয়ার। হ্যাঁ দিদি ও পার্পল কি মা, হ্যাঁ হ্যাঁ যাও ঘরে যাও। ঠান্ডা কেন, ঠান্ডা কেন, ঠান্ডা দিন ঠান্ডা লাগবে না। বারান্দা থেকে এসে দেখি মাংসগুলো লেগে যাচ্ছে, তো নাড়াচাড়া করে দিই। এই তো চিকেন বোনা করে ফেললাম। চিকেন বোনার সাথে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, এই যে মিষ্টি সুইট একজন গিফট করছে।
আমার ফেভারিটের জন্য উনি নিয়ে আসছে আমার জন্য। বিসমিল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। 5 ডিসেম্বরের 10 তারিখ। তো জাহানুরকে স্কুলে নিয়ে যাচ্ছি, বলো। শুভ সকাল, স্কুলে যাচ্ছি। আমার হাতে বাজার, জাহানুরকে স্কুল দিয়ে একটু মার্কেটে গেলাম। মার্কেট থেকে কিছু কেনাকাটা করে এখন বাসায় যাচ্ছি। মার্কেটে ঢুকবো, মার্কেটে কেনাকাটা করবো। পছন্দ করে থেকে কি কি নিয়ে আসলাম দেখা আপনাদেরকে। পিৎজা, ফ্রিজিং মাছ, ইটালিয়ান মাছ, দুধ, হটক জয়নুর স্কুল থেকে দিয়ে আসলাম। তো একটু মার্কেটে গেলাম, মার্কেট থেকে বাজারগুলো নিয়ে আসলাম, একটু গোছালাম। তখন তো এখন একটু কফি খাবো। কফি খাওয়ার পরে দরজার, তারপর আলমারি গ্লাসগুলা, এগুলা আয়নাগুলা ইয়ে করতে হবে, স্প্রে দিয়ে সাফ করতে হবে। এগুলো ময়লা হয়ে গেছে,